ডেঙ্গু এমন একটি রোগ যে সে একটি প্রাণী দ্বারা মানুষের শরীরে প্রবেশ করে, সেই প্রাণীটির নাম ডেঙ্গু মশা। ডেঙ্গু মশাকে আন্ধা মশা বলা হয়। সে রাত কানা, রাতে সে কিছুই চোখে দেখে না, সে মানুষকে আক্রমণ করে। ডেঙ্গু মশা দিনের বেলাতে, যারা দিনের বেলা ঘুমায় বা বাচ্চাদেরকে বেশি আক্রমণ করে। এই ডেঙ্গু প্রতিরোধ করার জন্য একমাত্র উপায় হলো দিনের বেলাও বাড়িতে ধূপ ধুনা দিতে হবে, মশার কয়েল বাচ্চার থেকে অনেক দূরে, অন্তত 50 গজ দূরে মশার কয়েল জ্বালিয়ে রাখতে হবে দিনের বেলা, বা বাচ্চাকে মশারির নিচে রাখতে হবে, বাচ্চাকে ঢেকে রাখতে হবে, বাচ্চাকে কোনো মতেই যেন ডেঙ্গু মশা কামড়াতে না পারে। ও হাঁটার সময় লাফাইয়া লাফাইয়া চলে, পাগুলি তার বড় হয়, চক্ষুগুলি তার বড় হয়। ডেঙ্গু মশা সাধারণত এগুলি পতিত জায়গায়, ড্রেনে জমে থাকা পানির ভিতরে, টপের জমে থাকা পানি, যেখানেই দেখবেন জমে থাকা পানি আছে, যদি আপনি সেখানে গাছ লাগান তাহলে আপনাকে বালি দিয়ে ভরট করে নিতে হবে। যদি জমাট কোথাও পানি থাকে সেটাকে আপনাকে ফেলে দিতে হবে। আর নাহলে যত প্রকার মশার ঔষধ আছে, প্রতিদিন দিনে অন্তত 2 বেলা মশার ঔষধ বাড়ির চতুর্দিকে এবং ঘরের ভিতরে দিয়ে আপনারা বাইরে থাকবেন, বাচ্চাকে বাইরে রাখবেন। যেই ঘরে এই মশার ওষুধ দিবেন সেই ঘরটি বন্ধ করে রাখবেন, যাতে বাচ্চারা ওই ঘরে প্রবেশ না করে 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমরা যদি সকলে সচেষ্ট হই, আমাদের পৌরসভা যদি সচেষ্ট হয়, আমাদের সরকার যদি সচেষ্ট হয়, আলহামদুলিল্লাহ এই ঋতুতে আমাদের ডেঙ্গুর প্রকোপটা খুবই কম।